আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো পিসিতে স্ক্রিনশট নেওয়ার সহজ তিনটি পদ্ধতি। আর আপনি যদি পিসিতে কীভাবে স্ক্রিনশট নিতে হয় সেটি সম্পর্কে অবগত নন, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার কাজে দেবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি। এই দেখছেন আমার ডেস্কটপ ওয়ালপেপার, এটির আমি স্ক্রিনশট নিব। তাহলে আমরা কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন কীটি প্রেস করব। প্রেস করার পর এই স্ক্রিনটি কপি হয়ে গেছে। এখন আমরা সার্চে যাব, সার্চে গিয়ে লিখব পেইন্ট, পেইন্ট দেওয়ার পর চলে এসেছে। এখন আমরা পেস্ট করব। পেস্ট করার পর এই আমার ডেস্কটপ ওয়ালপেপারের স্ক্রিনশটটি চলে এসেছে। এটি আপনার মন মতন সাইজ করে নেবেন, আপনি কতটুকু নিতে চান। তারপর যাবেন ফাইলে, ফাইলে গিয়ে সেভেজ, সেভেজে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিয়ে সেভ করবেন। দেওয়ার পর আপনি আপনার সেভেজ টাইপ দিবেন, পিএনজি, টিআইএফএফ, জিআইএফ, জিপেক, যেটি দিবেন দেন। আমি পিএনজি দিয়ে সেভ করেছি এবং এটি সেভ হয়ে গেছে। এবার আমরা দেখাবো দ্বিতীয় পদ্ধতি। এটি করার জন্য আমি এখন ক্রোমে যাব। ক্রোমে গিয়ে দেখতে পাচ্ছেন গুগল ক্রোমে, এখন এই ক্রোমের ট্যাবটি আমি স্ক্রিনশট নিব, ট্যাবটির আমি স্ক্রিনশট নিব। তাহলে আমরা এটি করার জন্য করব উইন্ডোজ প্লাস পুনরায় প্রিন্ট স্ক্রিন, উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন, শর্টটি নিয়ে হয়ে গেছে। এখন আমরা দেখব ফাইলে যাব, দেখব ব্যাক দিব। এই দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এই দেখছেন চলে এসেছে। এটি গেল দ্বিতীয় পদ্ধতি। এখন দেখাবো আমি শেষ পদ্ধতি, অর্থাৎ তৃতীয় পদ্ধতি। এটি করার জন্য আমরা গুগল ক্রোমে গিয়ে ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমরা এখন লিখব, সার্চে গিয়ে লিখব স্ন্যাপিং টুল, স্ন্যাপিং টুল। আমরা এখন নিউতে ক্লিক করব। এই যে এখন ব্যাকগ্রাউন্ড দেখছেন একটু ব্লার হয়ে গেছে, এই যে প্লাস চিহ্নটি দেখছেন, প্লাস, এটি আপনি চা এটি দিয়ে আপনি পুরো স্ক্রিনটি ক্যাপচার করতে পারেন, অথবা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। আমরা ধরেন পুরোটি নিব, বা এতটুকু নিব, এই এতটুকু নিচ্ছে। আমরা দেখছেন এটি নেওয়ার ফলে কিন্তু পাশেরগুলো উঠেনি, এই যে এখন জনপ্রিয় সদস্য, লাইব্রেরি, ইতিহাস, এগুলো উঠেনি, শুধু উঠেছে আমি যতটুকু ক্যাপচার করেছি ততটুকু। এটি চাইলে আপনি কপি করলে, কপি করলে আপনি আপনার বন্ধু কপি করে আপনার প্রয়োজনীয় কাজ করতে পারেন, এই স্ক্রিনটি স্ক্রিনশটটি সেভ না করে। আর আমরা ক্লোজ করতে গেলে এটি সেভ করে ফেলবো, ইয়েস। সেভ করে আমরা পিকচার্সে যাব, পিকচার্সে গিয়ে সেভ করবো, এখানে সেভ করবো। ক্যাপচার্স নাম দিবেন আপনি আপনার নাম, ছবিটির কী নাম দিয়ে সেভ করতে চান, আর সেভ এস টাইপ সিলেক্ট করবেন। আমরা পিএনজি, পিএনজি দিয়ে সেভ করবো, সেভ করে ফেলেছি, এটি কিন্তু হয়ে গেছে। যাব, এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এটি আমি যতটুকু ক্যাপচার করেছি ততটুকুই কিন্তু স্ক্রিনশট হয়েছে। আমি যেই ছবিগুলোর স্ক্রিনশট নিয়েছি সেগুলো কিন্তু সব কম্পিউটারের পিকচার্সে সেভ হয়েছে। আপনি চাইলে পিকচার্স থেকে ছবিগুলো কনভার্ট করে আপনি আপনার যে কোনো ড্রাইভসে সেভ করতে পারবেন। আমি যেই তিনটি পদ্ধতি দেখিয়েছি এগুলো হলো সহজ পদ্ধতি, কিন্তু স্ক্রিন ক্যাপচার করার জন্য আরও অনেক পদ্ধতি রয়েছে। আপনি চাইলে আমার পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন, না হলে আরও অন্যান্য পদ্ধতি রয়েছে। তবে আমি সহজ তিনটি পদ্ধতি দেখিয়েছি আপনাদের সুবিধার্থে। আমি বলবো এই তিনটি পদ্ধতির থেকে তিন নম্বর পদ্ধতিটি অনেক সহজ, স্ন্যাপিং টুল, কারণ এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতন স্ক্রিন ক্যাপচার করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।